স্বাগতম বন্ধুরা, আমাদের আজকের লেকচারে আমরা লৌহ ও ইস্পাত শিল্প এবং পৃথিবীর লৌহ ও ইস্পাত শিল্প সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানব জাপানের লৌহ ও ইস্পাত শিল্প সম্পর্কে, এবং বর্তমানে জাপান লৌহ ও ইস্পাত উৎপাদনে সারা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাপানের লৌহ আকরিক অতি সামান্য পরিমাণে পাওয়া যায়। প্রধানত ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশ থেকে লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ প্রভৃতি আমদানি করে স্থানীয় পানি বিদ্যুৎ, সুনিপুণ শ্রমিক এবং স্থানীয় ও বৈদেশিক বাজারের উপর নির্ভর করে জাপান লৌহ ও ইস্পাত শিল্পে উন্নতির এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এদেশের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র উত্তর কিউশি দ্বীপের ইয়োটা, হনশুর কামাইসি, টোকিও, ইয়োকোহামা, ওসাকা, কোবে ও হোকাইডোর মুরোরান অঞ্চলে উন্নতি করেছে। ইয়োটা জাপান তথা এশিয়ার সবচেয়ে বড়। ইয়োটা এশিয়ার সবচেয়ে বড় লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র, এবং জাপানের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো সবই সমুদ্রের তীরবন্দর এলাকায় এবং তার কাছাকাছি জায়গাতেই গড়ে উঠেছে, এবং আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল হওয়ার জন্য এই কেন্দ্রগুলো সমুদ্র তীরেই অবস্থিত। এবং আমরা যদি জাপানের মূল অঞ্চলগুলো দেখতে চাই, তাহলে আমরা দেখব যে দুটি উপসাগরের তীরে জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। একটি হলো ওসাকা উপসাগরের তীরবর্তী অঞ্চল, আরেকটি হলো টোকিও উপসাগরের তীরবর্তী অঞ্চলে। এবং ওসাকা উপসাগরের তীরে যে শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে জাপানে, সেটি এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত কেন্দ্র। হনশু দ্বীপের দক্ষিণ উপকূলে কিনকি সমভূমিতে ওসাকা বন্দরের কাছে এখানকার লৌহ ও ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে। এখানে গড়ে ওঠার যেই কারণগুলো রয়েছে, প্রথমত রয়েছে যে এখানে সমুদ্র তীরবর্তী হয়, এখানে বন্দরের সুবিধা রয়েছে। ওসাকা এখানকার প্রধান বন্দর, এছাড়াও আরও কতগুলো প্রথম শ্রেণীর বন্দর এখানে আছে। এছাড়া এখানে রয়েছে পর্যাপ্ত জ্বালানি সম্পদের সুবিধা, এবং এখানে কয়লা বিশেষ না থাকলেও খরস্রোতা নদীর পানি বিদ্যুতের মাধ্যমে এখানে শিল্প গড়ে উঠেছে। এছাড়া রয়েছে এখানে পরিবহনের সুবিধা, এবং জাপান নৌশক্তিতে প্রবল শক্তিশালী একটি রাষ্ট্র, এবং দ্বীপরাষ্ট্র হয় পৃথিবীর যে কোনো প্রান্তের সঙ্গে জাপানের যোগাযোগ আছে। এছাড়া পরিবহনের মাধ্যম হিসেবে রয়েছে জাপানের বিস্ময়কর দ্রুতগামী রেলপথের ব্যবস্থা। পৃথিবীর দ্রুততম রেলপথ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত, এবং জাপানের শিল্প বিকাশে এর অন্যতম অবদান রয়েছে। এছাড়াও এখানকার লৌহ ও ইস্পাত কারখানায় লোহার ছাড় বা টুকরো লোহা বা স্ক্র্যাপ আয়রন ব্যবহার করা হয়, এবং এখানকার বিস্তীর্ণ কিঙ্কি সমভূমির সমতল ক্ষেত্র শিল্প কারখানার জন্য উপযোগী। এছাড়াও ওসাকা উপসাগরের তীরে অবস্থানের জন্য এখানকার জলবায়ু সমভাবাপন্ন, এবং এই লৌহ ইস্পাত শিল্পের জন্য খুবই সহায়ক, এবং এখানকার অধিবাসীরা অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ, এবং এই শ্রমিকদেরও সুবিধা এই অঞ্চলের মানুষরা পেয়েছে। এরপরে রয়েছে জাপানের টোকিও সাগরের উপসাগরের তীরবর্তী টোকিও ইয়োহামা লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র, এবং টোকিও উপসাগরের উপকূলে কোয়ান্টো সমভূমিতে এই শিল্পটি গড়ে উঠেছে। এখানকার বিখ্যাত লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রগুলো টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা প্রভৃতি স্থানে অবস্থিত। এ অঞ্চলের লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো বিভিন্ন ভৌগোলিক সুযোগ সুবিধার উপরে নির্ভর করে গড়ে উঠেছে। যেমন উপসাগরের উপকূলীয় জলপথ, এখানকার জলপথ ও খাড়ি এই লৌহ ইস্পাত শিল্প বিকাশে অসামান্য সহায়তা করেছে। এছাড়া এখানে বিশাল একটি সমুদ্র বন্দর রয়েছে যেটির নাম ইয়োকোহামা, এবং এটি জাপানের অন্যতম বৃহৎ বন্দর, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে এই বন্দর যুক্ত। তারপরে রয়েছে এখানে এই উপসাগরের তীরে শিল্প গড়ে ওঠার আরও কারণ রয়েছে যে নৌশক্তি প্রবল হয় পানিপথে অত্যন্ত সুলভে লৌহ আকরিক, কোক, কয়লা, ম্যাঙ্গানিজ ও অন্যান্য কাঁচামাল এখানে আমদানি করা হয়, এবং এই অঞ্চলে আছে নিজস্ব পানি বিদ্যুৎ শক্তি। এছাড়া
ওসাকা উপসাগরের তীরবর্তী অঞ্চলের জলবায়ু এই সমুদ্রের প্রভাবে সমভাবাপন্ন এবং এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য অত্যন্ত সুবিধাজনক। এছাড়া একইভাবে এখানকার মানুষও অত্যন্ত পরিশ্রমী হয়, এখানে এই লোহা ও ইস্পাত শিল্পটি গড়ে ওঠা সম্ভব হয়েছে। এবার আমরা খুব দ্রুত একটি কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করি। জাপান বিশ্বে লোহা ও ইস্পাত উৎপাদনে কততম স্থানে রয়েছে? আমরা ভিডিওটি পজ করি এবং মনে মনে সঠিক উত্তরটি বাছাই করে নিই। বন্ধুরা, আমরা একটু আগেই দেখলাম জাপান লোহা ও ইস্পাত উৎপাদনে পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে।